হাইস্ট বাংলাদেশ ব্যাংক মানি। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। আগামী বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ চেয়েছে আবাসন খাতের ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব। দুপুরে সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে দাবি জানান সংগঠনটির নেতারা। এছাড়াও আবাসন খাতে বাংলাদেশ ব্যাংকের সিঙ্গেল ডিজিট সুদের দীর্ঘমেয়াদি রিফাইন্যান্স চালু করার দাবি জানান তারা। পাশাপাশি গৃহায়ণ শিল্পের উদ্যোক্তাদের আয়কর হ্রাস, রেজিস্ট্রেশন ব্যয় কমানোর প্রস্তাব করা হয়। রিহ্যাব নেতারা সরকারি কর্মকর্তাদের জন্য বিশেষ আবাসন তহবিল গঠনেরও দাবি জানায়। আগামী অর্থবছরে রাজস্ব আদায় 30% বাড়বে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। জাপানি উদ্যোগ